এখন আপনাদের দেশে সন্তান জন্ম হয় তো আস্তে কইছেন সন্তান জন্ম হয় তো আল্লাহর নবী বললেন কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম আবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি পৃথিবীর প্রত্যেকটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে ইসলাম নিয়া তার বাপ তারে মুশরিক বানায় তার বাপ তারে ইহুদি বানায় তার বাপ তারে বেনামাজি বানায় তার বাবা তারে চোর বানায় ডাকাত বানায় এমন হাজার হাজার ঘটনা দুনিয়াতে আছে না না ঠান্ডা মাথায় শুনতে হবে কথাটা লম্বা কথা হবে না আমার ভাইয়েরা আল্লাহর নবী বলতেছেন প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে আছে ইসলামের বিধান নিয়া কিন্তু দুনিয়াতে আসার পর তার সমাজ ব্যবস্থা তার পারিবারিক ব্যবস্থা তাকে ইহুদি বানায় নাসারা বানায় বেনামাজি বানায় চোর বানায় ডাকাত বানায় বানায় কি বানায় না এবার খেয়াল করেন বাচ্চা যখন জন্ম নিবে ইসলামের ফিতরত হলো জন্ম নেওয়ার সময় জন্ম নিতে নিতে পৃথিবীতে আসার পর ওই বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হবে খেয়াল করেন আজানের লব্জগুলো একটু খেয়াল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা কাদ কামাতিস সলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা শব্দের ভিতরে তাওহীদের শিক্ষা আছে না না এখন বাচ্চা হয় হাসপাতালে সিজারে কথা কি বুঝতাছেন দাদা নাই আলেম নাই মোল্লা নাই মৌলভি নাই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটারে নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে ঢুকাইছে অথবা হসপিটালের বেডে বাচ্চা রাখছে এক রুমে মা রাখছে আরেক রুমে এইভাবে রাখতে রাখতে সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে অথবা মা অসুস্থ হয়ে গেছে আমার ভাইয়েরা বিভিন্ন হসপিটালে আজান দেওয়ার পরিবেশও নাই এই বাচ্চাটা আট দিন দশ দিন ভূমিষ্ঠ হওয়ার পরে সেখান থেকে ছাড়া পায় যার কারণে আজান থেকে তাওহিদ থেকে বঞ্চিত হয় বঞ্চিত হওয়ার কারণে এই বাচ্চা বড় হইয়া শয়তানের মতো শয়তানি করে এমন শয়তান মার্কা মানুষ আছে না না আর একটু ভালো করে বুঝায় আপনি বেয়ার বাড়িতে গেছেন দাওয়াত খাইতে কি খাইতে গেছেন বেয়াই আপনার সামনে পোলাও দিছে কুরমা দিছে গরু দিছে মুরগি দিছে মাছ দিছে সবজি দিছে ভর্তা দিছে ডাল দিছে পেঁয়াজ দিছে সালাদ দিছে খাবার খাইতে বইসা আপনি হঠাৎ করে একটা পেঁয়াজ হাতে নিছেন কাঁচা পেঁয়াজ হাতে নিয়ে চাবায় চাবায় খাইছেন খাওয়ার পরে পোলাও খাইছেন রোস্ট খাইছেন মুরগি খাইছেন গরু খাইছেন সবজি খাইছেন ডিম খাইছেন এরপরে নোয়াখালীর মহিষের বালো দই ডাও খাইছেন আমি জানতে চাই যখন আপনি ঢেক দিবেন কিসের গন্ধ কেন পেঁয়াজের গন্ধ আগে খাবেন যেটা গন্ধ পাবেন সেটা আপনার জন্মের পরে বাচ্চাকে যদি আজান দেওয়া দিতেন বাচ্চা যেখানে যাক জ জক বেরেস্তা হোক ওই বাচ্চার কপাল থেকে মুখ থেকে ইসলামের তাওহীদের গন্ধ পাওয়া যেত ঠিক কি না আপনারা আমার কথা মাইন্ড করেন না নোয়াখালী জেলাকে আমি একটা কারণে ভালোবাসি সেটা হলো নোয়াখালীর ভাইয়েরা যে যেই দলই করুক না কেন কোরআনের প্রতি নামাজের প্রতি তাদের দুর্বলতা আছে তার কারণ নোয়াখালীতে বাড়িতে বাড়িতে আলেম পাওয়া যায় কথা ঠিক বলি নাই আরে ভাই আমরা কুমিল্লায় আলেম হইছি পরে আমাদের ওস্তাদরা নোয়াখালীর ছিল দামতি আলিয়া বাংলাদেশের সেরা মাদ্রাসার একটা ম্যাক্সিমাম ওস্তাদ ছিলেন আপনাদের নোয়াখালীর আমি যেই মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছি ম্যাক্সিমাম মুহাদ্দিস ছিলেন আপনাদের নোয়াখালীর নোয়াখালীর আলেম সারা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে তারা ইসলাম প্রচার করে নাই খুশি অন্যায় এখন এই জন্য নোয়াখালীতে টুপিওলা দাড়িওলা কম না বেশি নামাজি কম না বেশি কথা মজার কথা শোনেন আমার ভাইয়েরা এই কথাটা এক নম্বর কথা তাহলে বাচ্চা জন্মের পরে ইসলাম মানার কথা ছিল ইসলাম না মানার কারণে এই বাচ্চা বড় হইয়া মাইয়া যে পোলারে বিয়া করতবে এটাও বুঝে না মাইয়া যায় মাইয়ারে বিয়া করার জন্য ফোলা যায় ফোলারে বিয়া করার জন্য এই দুই গোষ্ঠীর দ্বারা জীবনে ভবিষ্যতে আদম সন্তান বারবার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আপনারা বলেন তো
একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবেন এটা হলো অখলাকনাকুম আজওয়াজা এটা আল্লাহর সৃষ্টিগত স্বভাব এটা আল্লাহর সৃষ্টিগত এদের যে মাথায় ডিস্টার্ব আছে সেটা আপনাদেরকে বুঝাই এটা কি এটার মধ্যে তার কয়টা যুবকেরা কথা বলে না তার কয়টা একটা পজিটিভ একটা এখন আপনারা দুইটা লাগাইছেন বলে লাইটটা জ্বলছে এই মেকার যিনি ইলেকট্রিশিয়ান যিনি এই বাইলা বাল্বটা লাগাইছে সে যদি আমি সমকামিতায় বিশ্বাসী সুতরাং একটা পজিটিভ একটা নেগেটিভ লাগানো হবে না দুইটাই নেগেটিভ লাগায়া দিলাম অথবা দুইটাই পজিটিভ লাগায়া দিলাম বাল্ব জ্বলবে তো কি হবে কি হবে শুধু ব্রাস্ট হবে না যেই মেকার লাগাবে তেও মইরা যাওয়ার সম্ভাবনা আছে এখন নারী পুরুষ একটা আলাদা পজিটিভ নেগেটিভ আমার ভাইয়েরা একটার সাথে আরেকটারে জোর লাগাইলে বাচ্চা হয় কিন্তু নেগেটিভ নেগেটিভে লাগাইলে এটা বান্দরামি হয় এটা শয়তানি হয় এটা নোংরামি হয় এটা বিয়া হতে পারে না কথা কি বুঝাইতে পারলাম তোর কাছে আছে যেটা ওর কাছে আছে হেডা তো ওইডারে বিয়া করতে যাস কেন তুই পারলে নিজেরটা নিজে খায়ালা আপনারা আমার কথা কি বুঝে আসছে আপনারা আমি কিন্তু নোংরা কথা বুঝাইতে যেন আমি বুঝাইতে চাইলাম তুই পারলে তোরটা তুই খাইয়ালা এত নোংরা আল্লাহর জমিনে আর থাকতে পারে না নোংরা কথা কার আল্লাহ বলতেছেন অখলাকনাকুম আজওয়াজা আল্লাহ সূরাতুন নিসার প্রথম আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ কয় আমি প্রথমে একজন পুরুষ বানাইছি সেখান থেকে পাজরের হার নিয়া নারী বানাইছি একজন আরেকজনের জোড়া বানাইছি সেখান থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা লক্ষ লক্ষ নরনারী আমি আল্লাহ ছড়ায় দিছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন সেখানে গন্ধম খাইছে আল্লাহ কয় নেমে যাও নামায় দিছে দুনিয়াতে আসছে জান্নাতে যতদিন আসছিল একটা সন্তানও তিনি জন্ম দিতে পারেন আদম আলাইহিসসালামের জান্নাতে কি কোনো সন্তান হইছে সন্তানগুলো হইছে কোথায় মূসা আলাইহিসসালাম উলুল আজম পয়গম্বর তাকদীরের হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে আমার ভাইরা মুসলিম শরীফের সহি হাদিস মূসা আলাইহিসসালাম হযরতে আদম আলাইহিসসালামকে দোষারোপ করে বলতেছেন বাবা আদম আপনার কারণে আমরা দুনিয়াতে আসছি আপনার কারণে ফেরাউনের সাথে মারামারি করা লাগে আপনার কারণে নমরুদের সাথে মারামারি করা লাগে আপনার কারণে আবু জাহেল আবু লাহাবের সাথে মারামারি করা লাগে আপনার কারণে বাতিল শক্তির সাথে আপনার সন্তানেরা মারামারি কইরা শহীদ হওয়া লাগে রক্ত দেওয়া লাগে কার কারণে আদমের কারণে আদম আলাইহিসসালাম কয় মূসা আমারে দোষ দাও কেন মূসা আলাইহিসসালামকে আপনাকে দোষ দিলাম এই কারণে আল্লাহ বলছেন তুমি গন্ধমের কাছে যাও না আপনি গেলেন কেন আপনি যাওয়াতে দুনিয়াতে আইছি ফেরাউনের লগে মারামারি করা লাগে তার গোষ্ঠীর সাথে মারামারি করা লাগে বাতেলের সাথে মারামারি করা লাগে প্রতিবাদ করলে হামলা খাওয়া লাগে মামলা খাওয়া লাগে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে কথা ঠিক কি না ছেলে তার বাপেরে বলতেছে আপনার কারণে দুনিয়াতে আমরা আসছি আপনি যদি গন্ধম না খাইতেন আমরা জান্নাতে থাকতাম আমাদের এই দুর্দশা হইতো না এবার বাবা আদম আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিলেন কারণ বাপ কখনো ছেলের সাথে রাগ করতে পারে না ছেলে দাবি করলে বাপ সেটা মানতে হয় রাগারাগি চলে বাদশাহ আকবরের জীবনীতে পড়ছিলাম বাদশাহ আকবরের একজন কর্মচারী একদিন বাদশাহ আকবরের সামনে বলতেছে পৃথিবীর এমন কোনো বাপ নাই যে তার ছেলেরে খুশি করতে পারে কথা কি বুঝেন আপনারা আমার বাদশাহ আকবর খুব রাগ করলেন বেটা তুমি জানো কার সামনে কথা বলতেছ আমি বাদশাহ আকবর আমার ক্ষমতা আছে ছেলেরে খুশি করার কর্মচারী কয় বাদশাহ তাহলে ক্ষণিকের জন্য আমি আপনার ছেলে আপনি আমার বাপ ক্ষণিকের জন্য আমি আপনার ছেলে আপনি আমার বাপ তো ঠিক আছে মেনে নিলাম দাবি কর কয় বাদশাহ বাবাজি একটা কাজ করেন কয় কি কাজ কয় তিনটা মটকা আনেন তিনটা কি আনেন মটকা চিনেন তো আপনারা আপনারা কি এখন
মাটি দিয়া বানায় আমার আব্বার ছিল দেখতাম এখন নাই ভাঙ্গিয়া ফেলায় দিছে কোথায় এগুলোর মধ্যে চাউল রাখতো ধান রাখতো এটার ভিতরে ঢুকে আমি শুইয়া থাকতে পারতাম এত বড় মটকা দেখছেন আপনারা তো বাদশা আকবরকে ছেলে বললেন কয়টা মটকা আনছে তিনটা মটকা একবারে অর্ডার দিছি কিছুক্ষণের মধ্যে হাজির এবার ছেলে কয় বাবা তিনটা হাতি জোগাড় করেন বাদশা আকবর কয় পুরো রাজ্য আমার তিনটা হাতি দেওয়ার ব্যাপার হইল নাকি এবার আনছে তিনটা হাতি মটকা কয়টা হাতি কয়টা এবার বাচ্চারা যেভাবে গোসা কইরা বাপের কাছে চায় মুখ বেয়া করে কান্দা কান্দা কয় আব্বা আমি আপনার পোলা আমার মন চায় হাতিগুলা মটকার ভিতরে ঢুকাই হাতিগুলা মটকার ভিতরে ঢুকাইয়া দাও পারবনি বাদশা আকবর কয় মানলাম কোনো বা ফুলার চাহিদা পূরণ করতে পারে না খেয়াল করেন হযরত আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কথা শুনে হাসি দিয়া বলতেছেন মুসা যেই ব্যাপারে তুমি আমাকে দোষারোপ করো এই ঘটনাটা যে জান্নাতে ঘটছে ঘটার 40 বছর আগে আল্লাহ কলম দিয়া ওই ঘটনা আগেই লিখে রাখছে তা আমার দোষ দাও কেন ঘটনা ঘটার 40 বছর আগে আল্লাহ নিজে কলম দিয়া ওই ঘটনা যে ঘটবে লিখে রাখছে যার কারণে এটা ঘটছে এটার নাম তাকদীর এটার নাম কি তাকদীরের ওয়াজ কিন্তু আজকে করতেছি না খেয়াল করেন আমি বুঝাইতে চাইলাম প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় ইসলাম নিয়া কি নিয়া আর এটা দুনিয়াতে আসার পরে ইসলামের ফিতরত অনুযায়ী তাকে আজান দেওয়ার কথা এক কানে আরেক কানে একামত তাকে আমার ভাইয়েরা খেজুর চাবাইয়া তার মুখে একটু দেওয়ার কথা তার মুখে একটু মধু দেওয়ার কথা তার কাছে যাওয়া তার একটা সুন্দর নাম রাখা তার জন্য আকিকা করা সুন্দর একটা ইসলামিক নাম রাখা কোনোটাই করতে পারি না সময় মতো এমন ব্যর্থ জীবন আমাদের মধ্যে আছে না নাই আর এটা ঘটে কিসের কারণে এরপরে ছেলেটা মেয়েটা শিশু অবস্থায় কোরআন শিখায় না মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে হুজুর রাহে এই পোলার এই মায়ের কোরআন শিখানোর জন্য এমন আছে না নাই অথচ বাচ্চা অবস্থা থেকে আপনি তাকে আলিফ বাতা শিখানোর দরকার ছিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আব্বা তিনাকে নিয়ে মক্তব গেলেন বাচ্চা অবস্থায় মক্তবে টিচারের কাছে যাওয়ার সময় এক পাতিল মিষ্টি 1000 দেরহাম এবং পাঞ্জাবি পায়জামার কাপড় নিয়ে গেছে কথাকে বুঝেন আপনারা মক্তবের হুজুরের কাছে নিয়ে বলছে মাওলানা সাহেব আমার ছেলেটা আপনার কাছে দিলাম আপনি আমার ছেলেটাকে আলিফ বা তা সা সুন্দর করে শিখাইয়া দিয়েন মক্তবের হুজুর কয় সাধারণ আলিফ বা তা শিখাবো এত মিষ্টি আর এত স্বর্ণ অলংকারের কি দরকার ছিল এবার ইমামে আজম আবু হানিফা তার ছেলেকে হানিফার বাবা তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন হুজুর বলতেছেন ভাই রাগ করলেন কেন ভাই রাগ করব না যে আলিফ বাতা দিয়ে আল্লাহর 30 পারা কোরআন লেখা হয়েছে সেই আলিফ বাতাকে যেই হুজুর সাধারণ আলিফ বাতা বলতে পারে এই হুজুরের কাছে আমার ছেলে শিখবেটা কি সুতরাং খাবারের শুরুতে পেঁয়াজ খেয়া পরে পোলাও কুরমা খাইলে ডেক দিলে যেমন পেঁয়াজের গন্ধ আসে বাচ্চা জন্মের পরে যদি আল্লাহর নাম আলিফ বা তা শিক্ষা দেওয়া যায় কেয়ামত পর্যন্ত এই বাচ্চার কলিজা থেকে আল্লাহর নাম বের হবে কথা ঠিক কিনা এক নাম্বার গেল দুই নাম্বার আপনাদের এলাকায় কি খতনার অনুষ্ঠান হয় আস্তে কইছেন খতনার অনুষ্ঠান হয় আচ্ছা খতনার অনুষ্ঠানের দাওয়াত খাইছেন কারা কারা একটু হাত তোলেন তো জীবনে একটা চেয়ার দেন না 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 এখানে বসুন আদবের খেলা এই যে চেয়ার আছে চেয়ার আছে চেয়ার আছে আমার বন্ধুগণ ইয়াসিন করিম ভাই আসছেন আরেকজন আমাদের প্রিয় মানুষ আসছে একটু খেয়াল করেন কি বলতেছিলাম খতনার অনুষ্ঠান আচ্ছা খতনার অনুষ্ঠানে দাওয়াত জীবনে খাইছেন তো দুই একবার কথা কয় না আল্লাহ বলতেছেন ফামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আপনাদের কাছে জানতে চাই দুনিয়াতে যত পয়গাম্বর আসছেন পয়গাম্বরদের খতনা হইছে কিন্তু কোন কোন পয়গাম্বর খতনার পরে মানুষ দাওয়াত দিয়া খাওয়াইছে কেউ খাওয়াইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খতনা হইছে কি হয় নাই তিনার কি খতনার কোনো অনুষ্ঠান হইছে কথা আস্তে আস্তে কর হইছে কিন্তু আমাদের দেশে হয় কি হয় না আচ্ছা আমাদের দেশে যে খতনার অনুষ্ঠানটা হয় একটু খেয়াল করেন এই অনুষ্ঠানের চাইতে বিশ্রী অনুষ্ঠান আর কিচ্ছু হইতে পারে না
আপনারা নোয়াখালীর মানুষ আমারে ভালোবাসেন উল্টা বুঝছেন আমি কিন্তু নোংরা কথা কখনো উচ্চারণ করি না আপনি আপনার ছেলেরে খতনা করাইছেন মানে আপনি আপনার ছেলের নুনুর আগা কাটছেন কথা বলতে হবে কি কাটছেন এটাই তো কথা খাস বাংলা যদি কই আপনারা কি কাটছেন নুনুর এখন আগা কাটা মসজিদের হুজুরের কাছে আগে গেছেন মসজিদের ইমাম সাহেব অথবা ইয়াসিন করিম ভাইয়ের কাছে যায় কইছেন ইয়াসিন করিম ভাই আমার পোলার নুনুর আগা কাটছি আগামী শুক্রবারে অনুষ্ঠান হবে জুমার পরে আপনি আরো 10 জন হুজুর লইয়া আমার পোলার নুনু কাডার অনুষ্ঠান খাইতে যাবে এ নুনু কাটাটা প্রকাশ্যের কাজ না গোপনে কাজ আস্তে বলেন কেন প্রকাশ্য না গোপনে এবার মোল্লারা দাওয়াত পায়া লাইছে 10 জন এইবার মামুর বাড়িতে দাওয়াত বোনটা বোনের জামাইটা ফোন করে কয় আমদের বাগিনারে নুনু কাটছি পাঞ্জাবি পায়জামা নিয়ে আসেন কি দিবেন নিয়ে আসেন না আনলে ঘরে বাইরে আগুন আছে না না তার মানে পোলার মামারে মামিরে বলতেছেন আন্নেরা সবাই আসেন আন্নের বাগিনার নুনু কাটছি খাইয়া যান এইবার চেয়ারম্যান মেম্বার এলাকা সর্দার মাতাব্বর যা আছে নারী পুরুষ সবারে কি দাওয়াত দিলে নুনু কাটার দাওয়াত আইয়েন খাইয়া যান আমি বলি এরপরে যায় দেখবেন একটা টেবিল নিয়ে বইসা থাকে এরপরে কে কত দিল কি দিল সব লেখা রাখে এটা নোংরামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না এটার সাথে ইসলামের চরিত্রের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই যদি কোনো আলেম বলে তাহলে আমি মেনে নেব আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম কি কইছে যে আপনার পোলার নুনু কাইটা আপনি দাওয়াত খাওয়ান কথা আস্তে বলেন কেন আচ্ছা কুমিল্লার ঘটনা বলি কথা রেকর্ড হয় আমার পরিচিত লোক তার একটা মাইয়া হইছে মধ্যবিত্ত এই নরমালি একবারে মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত ওই মহিলারে এলাকার কিছু দুষ্ট পোলা পাইনে পাম দিছে যে তোর মাইয়া তো একটা মায়ার যদি জন্মদিনের অনুষ্ঠান আপনাদের কষ্ট হইতাছে খারাপ লাগে ভালো লাগে সলবাজগা সারা রাত আপনারা থাকেন আমি ভাগ্যম না আমি ঘড়ি দেখতেছি খেয়াল করেন আমার ভাইয়েরা এখন ওই মহিলারে পাম দিছে যে তোর মায়ার অনুষ্ঠান যদি জন্মদিনের বড় কইরা করতে পারিস তাহলে এমন টাকা পাবি দেখবি যে 1 লাখ টাকা খরচ করলে 5 লাখ টাকা পাবি 1 লাখ টাকা খরচ করলে বুদ্ধি দিছে না বাস দিছে আচ্ছা এবার শুনেন মহিলা প্রথমে দাওয়াত দিছে হুজুর 10 জন কয়জন 10 জন তো ওই দাওয়াতে আমি যেখানে জুমা পড়াইতাম ওই মসজিদের মুয়াজ্জিন আছে ইমামও আছে আমি তো আর দাওয়াত টাওয়াতে যাই না আমি কখনো দাওয়াত খাইই নাই একেবারে সত্য কথা যেটা আমার এই আমার ইমামতির বয়স চলে 26 বছর ছাত্র জীবন থেকে আমি খতিবের দায়িত্ব পালন করি কোথাও আমি দাওয়াত টাওয়াত খাইতে যাই না সেটা আমার ব্যাপার আপনারা খাইয়েন আপনারা খাওয়া নিষেধ না এটা শুনেন আগে এখন ওই মহিলা খরচ করছে 1,60,000 কত টাকা এখন আপনাদের কাছে জানতে চাই জন্মদিনের অনুষ্ঠান এটার ভিতরে শিরিক আছে না নাই শিরিক কেন কারণ আমরা যারা মুসলমান আমাদের জন্য নির্দিষ্ট কোন দিনকে মর্যাদা দেওয়ার সুযোগ নাই প্রত্যেকটা দিন বানাইছেন কে প্রত্যেকটা দিনের মর্যাদা আছে না নাই আলাদা পালন করার সুযোগ নাই এজন্য জন্মদিনটা শিরিক এবার খেয়াল করেন খরচ করছে কত 1,60,000 আর দিন শেষে গণ্যা পাইছে 42,000 লাভ হইছে না লস হইছে এখন মহিলা বিলাপে টান দিছে বিলাপ বুঝেন তো এবার মুয়াজ্জিন সাহেব ওদিক দিয়া যাইতেছে কয় ঘটনা কি খবর লয়া দেখতেছে যারা অনুষ্ঠান করছে বিলাপ করতেছে কারে খাওয়াইলাম চেয়ারম্যান রে খাওয়াইলাম কমিশনার রে খাওয়াইলাম টাকা পাইলাম না আমও গেছে সালাও গেছে ছেলের খতনার অনুষ্ঠানে নত্তুকি আইন্না নাচানো ছেলের খতনার অনুষ্ঠানে মাইক লাগাইয়া গান বাজানো ছেলের খতনার অনুষ্ঠানের নামে মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইয়া চান্দাবাজি করা এটা শরীয়তের হুকুমে নাই এটা নোংরামি এটা নোংরামি এটা চাঁদাবাজি এটা কি দুই নাম্বার বিয়ার অনুষ্ঠান ছেলের বাড়িতে হওয়ার কথা না মেয়ের বাড়িতে কথা তো আসতে বলতেছে কিন্তু আমাদের দেশে হয় কার বাড়িতে মেয়ের বাড়িতে শুধু হয় না আমার ভাইয়েরা আগেই বলে দেয় বেয়াই সাহেব আমি 4 বার হজ করে আইছি
আমি কিন্তু যৌতুকের কাছে টাছে নাই, আমরা চৌধুরী বাড়ির লোক, আমরা বুইয়া বাড়ির লোক, 500 লোক খাওয়ায় দেওয়া লাগবে। আমি জানতে চাই এই যে 500 লোক খাওয়ায় দাল দেওয়া লাগবে, এটা বলার কারণে এখানেও যৌতুক আছে না? না, যৌতুক কারে কয়? মেয়ের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষের এক টাকাও খরচ হবে না, খরচ হবে সব ছেলের। খরচ হবে কার? সেম জায়গায় মেয়ের পক্ষ থেকে এক টাকার জিনিস, চার পয়সার জিনিসও যদি দাবি করে নেওয়া হয়, এটাই যৌতুক, এটাই হারাম, এটাই যৌতুক, এইটাই। আর আমাদের দেশে যৌতুক নেওয়ার কৌশল, এক নাম্বার কৌশল, যৌতুক নেওয়ার বিল্ডিং করে কিন্তু ফার্নিচার বানায় না। আপনাদের নোয়াখালীতে করে না? করে কিনা জানি না, আমার কুমিল্লার কথা বলতেছি। বানাইছে কি? কিন্তু কি কিনে নাই? খাট কিনে নাই, আলনা কিনে নাই, আলমারি কিনে নাই, সোফা কিনে নাই, খালি পড়ে আছে। এবার আমার ভাইয়েরা ছেলে পক্ষ যখন মেয়ে দেখতে গেছে, মেয়েটে দেখা পছন্দ করার পরে এবার ছেলে দেখার পালা, বাড়িতে গেছে, বেয়াইসাব আঙ্গুল দিয়া দেখায় এই সোফাগুলো আমার না, হাওলা টানছি। তো এত বড় বিল্ডিং করছেন, করছেন না কেন? আপনি মাইয়া পালছেন, জামাইরে কি দিবেন? জানি তো ফার্নিচার দিবেন, এই জন্যই খালি রাখলাম। আমি জানতে চাই এইভাবে যৌতুক খাওয়েন না আছে না? না, যৌতুকের নমুনা কি? পোলা বিদেশ যাবে, পোলা কোথায় যাবে? বিদেশ যাবে, 5 লাখ টাকা লাগে। আমি তো পোলার বাপ, 4 লাখ টাকা দেবো, আপনি কি 1 লাখ টাকাও দিবেন না, বিমান ভাড়াটাও দিবেন না? বলে কি বলে না? যৌতুক এখনো হয় নাই। বেয়াইসাব, আমার পোলাটা ভালো হুন্ডা চালায়। কি চালায়? ছোটবেলার থেকে তার হুন্ডা শখ, আমার হুন্ডা, তার ভাইয়ের হুন্ডা লইয়া টানাটানি করে, একটা হুন্ডা কিনে দিয়ে এলেন, আর কিছু লাগতো না। এরকম বলুন না আছে না নাই? কয়দিন আগে ফেসবুকে দেখলাম পোলা পানে লেখছে, এক পোলা বিয়ে করবে, যৌতুক দাবি করছে, কোনো টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না, 2 গ্যালন সয়াবিন তেল দিয়ে দিও। কথাটা বুঝাইতে চাইলাম, আপনি যেভাবেই চান, কায়দা করে চান, ইয়া আলামু খাইনাতাল আইন, আপনি যদি চোখ দিয়ে ইশারা দেন, এটার খবরও কার কাছে? কার কাছে? আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। এই জায়গায় কি খেলা হয় এটা আল্লাহ জানেন, এই জন্য আল্লাহর নবী বলছেন আত্তাকোয়া হা হুনা, আত্তাকোয়া হা হুনা, আত্তাকোয়া হা হুনা। তাকোয়াটা কলজের ভিতরে থাকে, ছেলের বাপ ছেলে পক্ষের যদি আল্লাহ ভীতি থাকে, তাকোয়া থাকে, গুড়াইয়া গাড়াইয়া কোন রকমে 10 পয়সা মেয়ের বাপ থেকে নিতে চাইবে না। কথাকে বুঝাইতে পারলাম? কথাকে বুঝাইতে পারলাম? বিয়ার অনুষ্ঠান হবে, আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অনরেন না। বিয়ার অনুষ্ঠানটা ইসলামের কায়দায় হকওয়া হওয়ার কথা ছিল, সেখানে মহরনা থাকবে, সাক্ষী থাকবে, মেয়ের গার্জিয়ান থাকবে, বিয়ে হয়ে যাবে, খরচ পাতি ছেলে পক্ষ করবে, এটার উল্টা করার কারণে উল্টা গুনাহ আছে না? না, বাংলাদেশের বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানের নামে যেই টাকা খরচ হয়, এই টাকা দিয়া 100টা গরিবের মাইয়া বিয়া দেওয়া যায়। আমি কি কথা ঠিক বললাম? 100টা গরিবের মেয়ে বিয়া দেওয়া যায়। আর হলুদের অনুষ্ঠানের নমুনা কি? কয়দিন আগে দেখলাম একটা ভিডিওর মধ্যে, হলুদ অনুষ্ঠানের মধ্যে মাইয়ার কলেজের বন্ধু বান্ধব আইছে অন্তত 50 জন। কয়জন বন্ধু বান্ধব? কত দুষ্ট! কেউ আছে ঝাড়ু লইয়া, কেউ আছে ওই যে রুটি বানায় এটারে কি কয় বেলুন লইয়া, কেউ আছে পিড়া লইয়া, কেউ আছে ঝাড়ু লইয়া, কেউ আছে সরার ঝাড়ু নিয়া, কেউ আসছে ফুলের ঝাড়ু নিয়া, কেউ আসছে পাতিল নিয়া, কেউ আসছে মগ নিয়া, কেউ আসছে গ্লাস নিয়া, হলুদ অনুষ্ঠানের নামে যাচ্ছে, বান্ধবীর গালের মধ্যে হলুদ লাগায় উপহার দেয়, হলুদ লাগায় উপহার দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই এটা হালাল না হারাম? বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে নর্তকীদেরকে আনা হয় ভাড়া কইরা, আনার পরে সারা রাত এমন জোরে জোরে গান বাজনা করে, এগানা বেগানায় মিল্লা মাইয়ারে মিষ্টি খাওয়াইতে 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 10 মাসের পেট বানায়। কথা কি ঠিক বললাম?
বিয়ার হলুদের অনুষ্ঠানের নামে বাংলাদেশে যা হচ্ছে প্রত্যেকটা হারাম প্রত্যেকটা হারাম এগুলোর সাথে মুসলমানের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই হ্যাঁ মেয়ে যদি মেয়েরা বিয়ে গোসল করাইতে চায় এতে কোনো অসুবিধা নাই কিন্তু আলেম ওলামা যারা আছেন তাদের কাছে আমি জানতে চাই একটা মেয়ের সতর আরেকটা মেয়ে দেখা হালাল না হারাম আস্তে কইছেন কেন হালাল না হারাম হোক তোমার বান্ধবী অ্যাডাল্ট হওয়ার পর মেয়ের পোষ্যকাতর জায়গাগুলা কোন তার কোন মা তার কোন বোন দেখতে পারবে না আর আইন্যা তারে গোসল করায় আর আমাদের দেশে বিয়ার অনুষ্ঠানে আমি দেখছি দুলাবাইয়ে শালিরে গোসল করায় ঘরে লয়ে যায় বরকতের আশায় জুতা দিয়ে ফিরে সামরাতুল্লাহ ফেলা দরকার এরকমের লুচ্চা মার্কা দুলাবাই আছে না নাই আমি নিজের দেখা কথা বলতেছি শালিরে গোসল করাইছে বিয়ার দিন দুলাবাইয়ে কোলে করে লয়ে যায় এ দুলাবাইরে ডাক দে শালিরে লয়ে যাবে তোরে দুলাবাইরে সামরা ফাড়া লাওয়া দরকার ফাজলামি করার জায়গা পাও না কোন বন্ধু বান্ধব তোমার বউ দেখতে পারবে না আর কিছু পোলা পায় না সে এত বোকা বিয়ার পরে ছয় মাস হুন্ডার পিছে বউরে বয়া বয়া বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরায় আর বন্ধুদের লইয়া খায় আর বন্ধুরা মজা মাইরা কয় মাশাআল্লাহ তোর বউয়ের নাক ইরানি নাক বলে কি বলে না হালাল না হারাম এই কথাগুলির বাস্তবতা আছে না নাই এখন তে তার তার বন্ধুদের তার বউরে দেখাইছে তার বন্ধুরা কয় দোস্ত মাইয়া তো বিয়া করস নাই মাল একটা পাইছত কয়দিন পরে বন্ধু আবার ওইডারে লইয়া বাইগা চলে যায় এমন লুচ্চামি আছে না নাই এই জন্য কথাগুলি কষ্টে জ্বালায় বলি ইসলাম নাই যেখানে গন্ডগোল লাগে ইসলাম আছে যেখানে কবলিয়ত আছে আল্লাহর নবী বসে আছেন বুখারীর হাদিস একজন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বিয়ে করতে চাই এই প্রস্তাব দেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই এবার আল্লাহর নবী চুপ করে আছেন কোনো কথা বলেন না পাশের থেকে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চুপ থাকার কারণে বুঝতে পারছি আপনি বিয়ে করতে চান না আপনি যদি অনুমতি দেন আমি এই মহিলারে বিয়ে করব আল্লাহর নবী বললেন মোহরনা দাও বিয়ে কর সাহাবা বলেন হুজুর আমার কাছে কিছু নাই রাসূল বলেন ঘরে যাও ঘরে গিয়া পাইছে এই রকমের একটা আংটি তাও লোহার আংটি কিসের আংটি কথা বলে না কিসের আংটি লোহার আংটিটা নিয়ে আসছে বুখারীর হাদিস আসার পরে সাহাবা বলেন হুজুর এই লোহার আংটিটা ছাড়া আমার ঘরে কিচ্ছু নাই আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞেস করলেন আমি যদি তোমার গার্ডিয়ান হই এই ছেলে যদি তোমাকে বিয়ে করতে চায় লোহার আংটির বিনিময়ে এটাই যদি হয় মোহরানা তুমি কি রাজি আছো মহিলা বলেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বিয়া শুদ্ধ আর আমার দেশে পোলা পাইনেরা মায়া ফেনের সাথে প্যাম কইরা বাপ মারে না জানাইয়া মাইজ দি করে যায় কামসারে কথাকে ঠিক বললাম কোনো ফতোয়ায় কাজ হবে না বিশ্ব নবীর কাছে আসলেন এসে বলেন হুজুর একজন মহিলার বিয়ে হয়েছে কিন্তু তার কোনো গার্ডিয়ান সামনে উপস্থিত ছিল না নবীজি বললেন ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল ফানিকা হুহা বাতেল সালাসা মাররা নবীজি বলেন এই বিয়া বাতিল এই বিয়া বাতিল এই বিয়া বাতিল কেন বললেন তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলে গেছেন মহিলারা আবেগী হয় মহিলারা কি হয় আবেগী হয় বুইয়া বাড়ির মাইয়া রিকশাওয়ালার লগে বাইজ্ঞা যায় ঘটনা ঠিক কিনা আলেমরা বলেন বিয়েতে একটা জিনিস আছে কুফু বলতে একটা জিনিস আছে না নাই সমতা সমতা ছাড়া বিয়ে হইলে ওই বিয়েতে শান্তি পাওয়া যায় যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই প্রেম করে ফেলেছ বিয়ের আগে প্রেম করছ তোমাদের দায়িত্ব হল আল্লাহর কাছে তাওবা করে এসে সেখান থেকে ফেরত আসবা গার্ডিয়ানের মাধ্যমে বিয়ার প্রস্তাব দিবা যদি রাজি হয় বিয়া করবা কল্যাণ হবে যদি রাজি না হয় এটা বিয়া করলে অকল্যাণ কপালে আসে না না আরে ভাই বিয়া করার পরে এই পোলা যেই পোলা পান প্যাম করে বিয়া করে এই পোলা পান থাকে অলস বুঝেন না কথা কি থাকে কামাই রুজি করে না খালি বউ বউ করে কয়দিন পরে ঘরে যখন বাদ থাকে না বউ আর জামাই বদনা দিয়ে মারামারি করে আর যেই পোলাপাইন কর্মট এই পোলাপাইনে অবৈধ প্রেম করা তার হাতে সময় নাই হয় ব্যবসা করে না হয় চাকরি করে কথা কি আমি ঠিক বললাম আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদান খবরদার লুকায়া লুকায়া প্রেম প্রীতি চলবে আর সেই বিয়ার অনুষ্ঠানের হলুদের অনুষ্ঠান বানাইয়া বিভিন্নভাবে শেষ করে দিছি এরকমের আছে না নাই আর শিক্ষা প্রতিষ্ঠানে চলতেছে রাগ দে
কিডে কিডে টিচার তার ছাত্রীর কোমরে ধইরা নাচে বান্দরের মতো তাই এটা টিচার না বানর কথাগুলির বাস্তবতা আছে না নাই টিচারের মর্যাদা আমরা ছোটবেলা রচনা পড়ছিলাম শিক্ষকের মর্যাদা আর এখন শিক্ষকের অমর্যাদা রচনা বানানোর দরকার কারণ টিচারদের চরিত্র এত নিচে গেছে এত নিচে গেছে টিচার তার ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক করতে চায় এখন আসতে কয় এরকমের আছে না নাই এটা টিচার নয় টিচার নামের কলঙ্ক সে শিক্ষা দিবে কি তার নিজের মধ্যেই নৈতিকতা নাই তার নিজের মধ্যে বিশ্বর বিশ্ববিখ্যাত শিক্ষক সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষকের নাম কি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে আমার মতো আদর্শবান টিচার পৃথিবীতে আর একজন নেই সুবহানাল্লাহ আসে নাই শিক্ষক যেমন ছাত্র তেমন আমার ভাইয়েরা এই কথাটাই বুঝাইতে চাইলাম তাহলে বিয়েটা হবে কার হুকুমে ইসলামের রীতিনীতি মেনে বিয়ে হওয়ার কথা আর ইসলামের রীতিনীতি না মানে বিয়া করার কারণে এটা আল্লাহর দরবারে কবুল হয় না যার কারণে ম্যাক্সিমাম বিয়া ভাঙ্গা যায় ম্যাক্সিমাম বিয়া কি হয়ে যায় ভেঙে যায় সুতরাং আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা হবে অন্যরা কি করে সেটা আমার জানার দরকার নাই আমার ছেলে আমার মেয়েকে আমি ইসলাম ছাড়া অন্য কোন পথে চলতে দেব না আমার ছেলের বিয়া মেয়ের বিয়া ইসলামিক পদ্ধতিতে হবে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করেন আমার আল্লাহকে দেখায় দাও হাত উপরে হাত উপরে হাত উপরে ইসলাম আছে যেখানে আমরা আছি